গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভীষণ ভীষণ ভালো আছি। তো আজকে চলে এসেছি আমি আবার আরেকটা ভিডিও নিয়ে আপনাদের কাছে। তো আজকের আমি আমার হেসেল থেকে আপনাদেরকে জানাই আমার চ্যানেল টুকিটাকি বাই সঙ্গীতাতে অনেক অনেক স্বাগত। তো সকালবেলা শুরু হয়ে গেছে আমাদের কাজকর্ম। তো সকালের ফার্স্টেই প্রথম কাজ হচ্ছে আমাদের ব্রেকফাস্ট তৈরি করা। তো একটু সকালে ব্যস্ত থাকি, তো সবার বাড়িতেই তো থাকে এরকম ব্যস্ততা। তো আমি এখানে আমার বানাচ্ছি আমার মেয়ের খাবার। আর এখানে দিদা বানাচ্ছে আমাদের সবাইয়ের জলখাবার। তো কড়াতে রয়েছে আলু ভাজা, আর এদিকে দিদা বানাচ্ছে রুটি। তো দিদা একটু রুটিটা খুবই ভালো বানায়, আমিও বানাতে পারি, তবে দিদার মতো অত সুন্দর বানায় না। এখানে দেখুন আমাদের জলখাবার তৈরি হয়ে গেছে। তো বাটিতে আলু ভাজা দিয়ে দিয়েছি, রুটি দিয়েছি, এদিকে প্লেটে ফল রয়েছে। তো এটা আমার হাজবেন্ডেরই খাবার, ওকে তাড়াতাড়ি অফিসে যেতে হয়। তো এখন বাজছে ঘড়িতে 9টা, আমার হাজবেন্ড বেরিয়ে গেছে অফিসের জন্য, আর আমার ব্রেকফাস্টও কমপ্লিট। তবে আমি এখনও ব্রেকফাস্ট খাইনি, আমি এখন স্নান করব, তারপরে পুজো করব, তারপরে ব্রেকফাস্ট করব। এটা রেগুলারই আমি করে থাকি। তো আর যেটা বলার আছে, আমার আজকের এসছে আমার বাড়িতে একটা পার্সেল। অ্যাকচুয়ালি ওটা আজকের আসেনি, এসছে দুদিন তিন দিন আগে, কিন্তু ওটা আমার খোলা হয়নি। যখনই এসছিলো তখনই খুলতাম, কিন্তু যেহেতু বিয়েবাড়ির একটা ঝামেলা ছিল, মানে জামাকাপড় গোছানো যাওয়ার একটা ঝামেলা ছিল, সেজন্য খুলতে পারিনি। তো আজকে সেটা খুলবো। তো ওটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছিলাম, কি এসছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা তাহলে দেখতে থাকুন। তো দেখুন আমি চলে এসেছি প্যাকেটটা নিয়ে। তো ওপরে যে জল জল ধরনের জিনিসটা দেখতে পাচ্ছেন, ওটা আর অন্য কিছুই নয়, ওটা আমি স্যানিটাইজ করেছি প্যাকেটটা। তো এখন বাইরে থেকে কোনো জিনিস এলে আগে স্যানিটাইজ করা দরকার। তো দেখুন এখানে আমি কি দিয়ে যে প্যাকেটটা কাটবো ঠিক করতে পারছি না, একবার ছুরি ধরছি, একবার কাঁচি ধরছি। তো চলুন প্যাকেটটা আমি কাটি এবং দেখাই আপনাদেরকে প্যাকেটের ভিতরে আছেটা কি। তো প্যাকেটের ভিতরে রয়েছে দেখুন ট্রাইপড, আর এটা হচ্ছে ট্রাইপডের বিলটা। তো ভিতরটা খুলে দেখাই আমি আপনাদেরকে। তো ভিতরে এসছে একটা এরকম ধরনের কালো কভারের মধ্যে। তো কোথাও আমি নিয়ে গেলে ক্যারি করলে তো এরকম কভারটা দিয়েছে, খুবই সুবিধা। তো দেখুন এটা হচ্ছে ট্রাইপডটা। যারা আমাদের মতো সবে ইউটিউব শুরু করেছে, ভিডিও করছে, কিংবা বিভিন্ন রকম অ্যাপসে ছোট ছোট ভিডিওগুলো করে, শর্ট ভিডিওগুলো করে, তাদের জন্য এই ট্রাইপডটা খুবই প্রয়োজন। সবাইয়ের কাছে হয়তো থাকে এটা। তো এটা এর সাথে রয়েছে আরেকটা। তো এটা যত সম্ভব ফোন লাগাতে হয়, এর স্প্রিং সিস্টেম রয়েছে, যত খুশি বাড়ানো যায়, মানে আপনার ফোনটা যতই বড় হোক না কেন এটা এর মধ্যে লেগে যাবে। নিচটা একটা স্ক্রুপ সিস্টেম আছে, সেই স্ক্রুপের মধ্যে এটা ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই এটা সেট হয়ে যায়। তো ট্রাইপডটা কিনেছি আমি অ্যামাজন থেকে, আগেই আপনাদেরকে বলেছি। তো এটার দাম নিয়েছিল 349। তো দামটা খুবই কম, প্রথমে যারা ইউটিউব ভিডিও শুরু করছে তাদের জন্য ঠিকঠাকই। তো এটা যদি আপনারা কিনতে চান তাহলে এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা প্লিজ চেক করে নেবেন। দেখুন আমি ট্রাইপডটার মধ্যে আমার ফোনটাকে সেট করেছি। তো ফোনটা আমার খুলে খুলে পড়েও যাচ্ছে, মানে আমি ফার্স্ট টাইম তো ঠিকঠাক করে সেট করতে পারিনি। তো যাই হোক, যেমন তেমন করে হোক ফোনটা সেট করেছি। তো এই ট্রাইপডটার যে সুবিধাগুলো রয়েছে সেগুলো হলো, এর অনেকগুলো স্টেপ আছে, মানে ক্লিপ সিস্টেম, আপনারা খুলে খুলে এটাকে অনেকটা বড় করতে পারবেন। তিনটে স্টেপ রয়েছে।
তো এটা বেশ অনেকটাই লম্বা হয়, মানে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়েও শ্যুট করতে পারবেন, আবার ছোট করে নিয়ে আবার এটাকেও শ্যুট করতে পারবেন, অনেক রকমভাবেই ভিডিওটা করা যাবে। তো এরকমভাবে খুলে ক্লিপগুলো জাস্ট একটু টাইট করে দিলেই এটা লম্বা হয়ে দাঁড়িয়ে সেট হয়ে যাবে। তো এই হচ্ছে আমার ট্রাইপডটা। আপনাদের কেমন লাগলো সেটা প্লিজ আপনারা জানাবেন আমাকে কমেন্টে, আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন কমেন্টে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার দিয়ে দেবেন, আর আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন।